দশভুজা নয়, দেবী এখানে পূজিত হন দ্বিভুজা রূপে। কৃষ্ণগঞ্জ ব্লকের রায়চৌধুরী বাড়ি পুজো প্রায় 400 বছরের ইতিহাসের সাক্ষী। ওপার বাংলা অর্থাৎ অধুনা বাংলাদেশে থাকাকালীন জমিদার রায়চৌধুরীদের এই পুজো শুরু হয়। বিনিময় প্রথায় পশ্চিমবঙ্গে চলে এলেও প্রথার অন্যথা হয়নি। রায়চৌধুরীদের জমিদার বাড়িতে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে আজও পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের পাবাখালী রায়চৌধুরী বাড়ির দ্বিভুজা দুর্গা। পরিবারের দাবি, এই পুজোর বয়স প্রায় 400 বছর। এই পুজো শুরু হয়েছিল বাংলাদেশে মুঘলদের রাজত্বকালে যশোর জেলার মহেশপুর মুঘল সম্রাট জাহাঙ্গীরের হাত থেকে খেতাব পেয়ে আনন্দে মেতে উঠেছিল রায়চৌধুরী জমিদার পরিবার। খুশিতে গোটা গ্রামে মিষ্টি বিতরণ করেছিল। খেতাব পাওয়ার পর থেকে রায়চৌধুরীদের বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। 1949 সালে বিনিময় প্রথায় রায়চৌধুরী পরিবার চলে আসেন নদিয়ার কৃষ্ণগঞ্জের পাবাখালীতে। এদেশে এসেও পুজোর রীতি অব্যাহত রাখে রায়চৌধুরী পরিবার। রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো দ্বিভুজা নামে খ্যাত, কারণ এখানে দেবী দুর্গা কেবল দুটি ভুজই দৃশ্যমান, বাকি 8টি ভুজ বা হাত লুকোনো থাকে দেবীর চুলের আড়ালে। কথিত আছে, গণেশ বিবাহ করতে যাওয়ার সময় মা দুর্গা 10 হাত দিয়ে খাচ্ছিলেন, হঠাৎ শ্রী গণেশ এসে পড়ায় মা দুর্গা তার 8টা হাত চুলের আড়ালে লুকিয়ে নেন। সেই কথা মেনে দ্বিভুজ আদলেই রায়চৌধুরীদের দেবী দুর্গা নির্মিত হয়। পয়লা বৈশাখের দিন কাঠামো পুজো হয় এখানে এবং রথযাত্রা থেকে শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ। জমিদারের বৈভব না থাকলেও সমস্ত আচার নিয়ম যথাযথভাবে পালন করেই দেবী দুর্গার আরাধনা করা হয় রায়চৌধুরী বাড়িতে। 1949 সালে বিনিময় প্রথায় এই দেশে আসি, সেই থেকেই আমাদের এখানে পুজো হচ্ছে। দুটো হাত দেখা যায় আর 8টা হাত নোকানো থাকে। যদিও আমরা শুনেছি তাদের কাছে যে মা দুর্গা যখন গণেশ বিয়ে করতে যায় তখন মা দুর্গা 10 হাতে খাওয়া দাওয়া করছিলেন, গণেশ এসে পড়ায় তিনি 8 হাত লুকিয়ে ফেলেন, এবং সেইভাবেই আমাদের ওই দেশ থেকেই এইভাবে হয়ে আসছে দ্বিভুজা দুর্গা। আমাদের এই পুজোর এ বৈশিষ্ট্য হলো যে আমাদের পয়লা বৈশাখ আমাদের কাটাম পুজো হয়, রথযাত্রা থেকে আমাদের ঠাকুর তৈরি শুরু হয়, দশমীর দিন নবমীর দিন পান্তা ভাত কলার বড়া কচু শাক করে রাখা হয়, সেইটা মাকে দশমীর দিন দেয়া হয় এবং তামাক ভোগ দেয়া হয়, এবং আমাদের এখান থেকে ঠাকুর কাঁধে নিয়ে চুন্নি নদীতে বিসর্জন দেয়া হয়, এবং আমাদের আত্মীয় স্বজনরা যারা বাইরে থাকেন তারা এই পুজোর সময় এখানে আসেন, আনন্দ করেন, থাকেন, এবং আমাদের পাড়া প্রতিবেশীরাও আমাদের এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সপ্তমী থেকে ঘি, বেল, কাঠ ও অন্যান্য উপকরণ দিয়ে শুরু হয় হোমযজ্ঞ। সপ্তমী, অষ্টমী, নবমীতে চলে চণ্ডীপাঠ। বাড়ির আমন ধানের চাল ও কলাই ভাজা ডাল দিয়ে খিচুড়ি তৈরি হয়। 5 রকমের ভাজা, পায়েস ইত্যাদি দিয়ে ভোগ নিবেদন করা হয় মাকে। কলাইয়ের ডাল ভাজেন বাড়ির সবথেকে বয়স্ক মহিলা, সেই ডাল দিয়েই ভোগ রান্না হয়। নবমীর দিন পান্তা ভাত, কলাইয়ের বড়া, কচু শাক রান্না করে রাখা হয়। দশমীতে সেই ভোগ মাকে নিবেদন করা হয়। সূর্যাস্তের প্রাক্কালে প্রতিমা কাঁধে করে নিয়ে চুন্নি নদীর জলে বিসর্জন দেওয়া হয়। বিসর্জন দেখতে ওপার বাংলার বহু মানুষ ভিড় জমায় চুন্নি নদীর তটে। আগের থেকে সব আমাদের এই ঘরে থাকে, আমি, আমার বৌমা, আমার শাশুড়ি, আমরা 3 জন মিলে এগুলো করি। যেমন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমস্ত পুজোর কেনাকাটা আছে, তারপরে আত্মীয় স্বজন সব আসে, তাদের একটা জন্য একটা প্রস্তুতি থাকে, সেসব সব কিছু আমরা আগের থেকে সেগুলো আমাদেরই থাকে। তারপরে পুজোয় ষষ্ঠী থেকে সব আসা যাওয়া করে, ওই আসলে তখন আবার সবাই মিলে একসঙ্গে হাতে হাতে লাগিয়ে তখন আবার পুজোর কাজকর্ম করা হয়। ঠাকুরের হলো 2টো হাত আর 8টা হাত চুলে পেছনে, ছোট ছোট হাত পেছনে চুলের তলায় ঢাকা থাকে। আর তারপরে হলো যেমন কোনো জায়গায় কলাইয়ের ডালের ভোগটা হয় না,
কিন্তু আমাদের এখানে সেই কলা ভাজা কলায়ের ডালের ভোগ হয়। তার জন্যে আমরা এই পুজোর মহালয়ার পরের দিন কলাই ভাজি, ভেজে ভেঙে কাড়িয়ে ঝেড়ে তারপরে সেই কলাই রেখে দেওয়া হয়। তারপরে সেই কলাই দিয়েই সপ্তমী অষ্টমী সন্ধি পুজো নবমী এসব ভোগ করা হয়। তার যেমন আমাদের সন্ধি পুজোর ঠিক আগে আর কি সব গোছ গাছ করে নিয়ে একটা মোমবাতি আমরা জ্বালিয়ে রাখি ঠাকুরের সামনে। তবে ঠাকুরের সামনে মোমবাতিটা যখন জ্বলতে জ্বলতে হঠাৎ হেলে যায় ঠাকুরের দিকে, যখনই ওটা হেলে যায় তখনই আমাদের ঢাকে বাজনা বাজে বা ওই ইয়ে করে হলো বন্দুকে ফায়ার করে, করে আমাদের পুজো শুরু করা হয়। পুজো উপলক্ষে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় পরিজনেরা আসেন এই বাড়িতে। এভাবেই হই হই করে ব্যাপক ব্যস্ততার মধ্য দিয়ে পুজোর কটা দিন কেটে যায় রায়চৌধুরীদের। এই কটা দিন আমাদের বাইরের থেকে সবাই আসে, সমস্ত আত্মীয় স্বজন, আমরা সবাই মিলে অনেক আনন্দ করি। আমার ভূমিকা বলতে বড়দের মায়েরা সব এই ঘরে চলে আসে, ওই ঘরে বড়রা যারা থাকে তাদের দেখাশোনা করা, তারপরে মায়েরা যখন এই ঠাকুর ঘর থেকে যায় তাদের জলমিষ্টি দেওয়া, বাইরের থেকে যারা আসে তাদেরকে আপ্যায়ন করা। দশমীর দিন আমাদের ঠাকুর কাঁধে করে ঘাটে যায় বিসর্জনের উদ্দেশ্যে, তখন আমরা বাড়ির সবাই মিলে যাই তাদের সাথে। সূর্যাস্তের আগে আমাদের ঠাকুর বিসর্জন হয়, তারপরে বিসর্জন দিয়ে আমরা আবার সবাই মিলে বাড়ি এসে যারা কাঁধে করে ঠাকুর নিয়ে যাচ্ছে তাদের সমস্ত মিষ্টিমুখ করা হয়। সামনেই পুজো, জোর কদমে এখন প্রস্তুতি চলছে রায়চৌধুরী বাড়িতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।